কই বিয়া করলাম শ্বশুর বাড়িতে একটা সুতাও দিল না মানছে শ্বশুর বাড়িতে বেন বুড়ে বাজার দেয় রমজান মাসে ঈদে আমার কি এর কি এর রমজান বাইজে এলো বউ এর আছে খবর আছে বাইরে রোড পাঠাই দিল মদিনা এ জমিদারে বেডি সারাদিন হইয়া বইয়া কাটা তোর বাপের তো খবর পাস ঈদের বাজার সদাই দিবার লিগিয়া আমি দিমু কে তোর ভাই পাড়ার ভাই না এলাকায় তোর অনেকেই বিয়া করছে হেরা কেমনে দেয় তর্ক করা সামার লোকে একেবারে চুলের মধ্যে ধরে বাপের বাড়ি নিয়ে দেয় আবার বেশি কথা কয় তর্ক করা সামার লগে হ্যাঁ যা তোর বাড়ির বাড়ি যা তুই এবারে আঙ্গি আবার হইতি বিয়া কে গাই করছি রে এলাকাবাসী সবাই বিয়া করছে তাদের ওর বাড়িতে জিনিসপাতি দিয়ে দেখাস না তোর বা পাড়ায় নাকি হ্যাঁ পাড়ায় নাকি তোর বাহে লইয়া তারপরে আবি এসার আইস না আমার বাড়ির বুঝতো ভাই আপনি এত চেতা চেতে করতেছেন কারণ কি আর বাবি দিয়ে চলে যেতেছে সমস্যা কি চেতা চেতে করতাম না সবার হর বাড়িতে জিনিসপত্র রমজান মাস গেল এক বছর ধরে বিয়া করছি রমজান মাস জিনিসপত্র আছে ঈদ আছে ঈদের এই

তাহলে আপনি শ্বশুর বাড়ির পথ চেয়ে বসে থাকবেন শ্বশুর আমার জন্য রোজার বাজার পাঠাবে ঈদের বাজার পাঠাবে সে আশা আপনি করেন কিভাবে শ্বশুর উপর জুলুম করা বন্ধ করুন যৌতুকের মতো গর্হিত ও নিন্দিত পথ থেকে দূরে থাকুন